পরম করুণাময় প্রভু নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে সর্বোত্তম সাধনা কোনটি। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের সাধনার কথা শুনে থাকি, কুণ্ডলিনী সাধনা, দম সাধনা, জিন সাধনা, দেবতা সাধনা ইত্যাদি আরও নানা ধরনের সাধনার কথা মানুষ বলে থাকেন। তো এই সাধনাগুলোর মধ্যে কোন সাধনাটা সর্বোত্তম, আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। সর্বোত্তম সাধনা কোনটি তা বোঝার আগে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে সাধনা কি। সাধনা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, সেটা যে কোনো ধরনের কিছুই হতে পারে। যেমন আপনি ফসল ফলানোর জন্য কি চেষ্টা করেন, যখন ফসল ফলে বা ফল ধরেই আছে বা শস্য আসে, সেটাই হচ্ছে কি সিদ্ধি বা ফল। আর এই যে আপনি পরিশ্রম করলেন, চাষাবাদ করলেন, এটাই কি সাধনা। আধ্যাত্মিক সাধনা বলা হয় এমন সাধনাকে যে সাধনাটা মূলত কি আধ্যাত্মিক বা আত্মিক একটি ব্যাপার। অর্থাৎ এমন কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা বা পরিশ্রম করে যাওয়া যেটা সাধারণত দুনিয়াবি মানুষের পক্ষে প্রায় অসম্ভব বা কি বাহ্যিকভাবে বা বিষয়টা কি লৌকিক নয় বরং অলৌকিক। এমন কোনো বিষয় হাসিলের চেষ্টার জন্য কাজ করাটা কি কি মূলত আধ্যাত্মিক সাধনা বুঝিয়ে থাকে মানুষ। মানুষ অনেক কিছুর সাধনা করে থাকে, অর্থাৎ মানুষের যেরকম পাওয়ার চাহিদা সেরকম। যেমন কেউ জলের সাধনা করে, অনেকের ইচ্ছা যে সে জলের মধ্যে অনেকক্ষণ থাকতে পারবে বা কি জলের উপর সে ভাসতে পারবে, বা কেউ শূন্যে ভাসতে চায় সে বায়ুর সাধনা করে, কেউ খাক সাধনা করে বা মাটির সাধনা করে যে সে মৃত্যুর পরও যেন কি তার দেহ মাটিতে না পচে বা কি সে মাটির মাধ্যমে বিভিন্ন কার্য সিদ্ধি করতে পারে। তাছাড়া জিনপুরীর সাধনা করে থাকে, যেন জিনপুরী তার বাধ্য হয়, বিভিন্ন দেবতার সাধনা করে থাকে ইত্যাদি। আরও নানা ধরনের সাধনা আছে, যে সাধনাগুলো সাধারণত মানুষের মুখে এখন প্রচলিত সেগুলি আমি বলছি। তাছাড়া দৈহিক কল্যাণের জন্য কুণ্ডলিনী সাধনা বা আরও অন্যান্য সাধনাগুলো আছে, ত্রাটক বা ইত্যাদি এই ধরনের যে সাধনা আছে, ধ্যান সাধনা যাই বলি, এগুলো তারা করে থাকে। মানুষের যা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা জাগে সে তো সেটাই করবে। এখন কথা হচ্ছে এই ধরনের সাধনাগুলো কি সত্যি ঘটে কিনা বা সত্য কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, এই ধরনের সাধনাগুলো যদি কেউ সত্যিই ভালো মতো করতে পারে, যে নিয়ম বিধান আছে কেউ যদি তা মেনে করতে পারে, তাহলে তারা কি এই সাধনায় সিদ্ধি লাভ করেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করে, সে যদি সঠিক নিয়ম ফলো করে বা অনুসরণ করে, তাহলে কি সে সেটা অবশ্যই পাবে। অর্থাৎ আপনি যদি ঈশ্বরের সাধনা করেন, আল্লাহর সাধনা করেন, তাহলে কি আল্লাহকে পাওয়া সম্ভব। আর যদি আপনি শয়তানের পূজারী হয়ে থাকেন, তাহলে কি আপনি শয়তানকেও পাওয়া সম্ভব। ভালো এবং মন্দ দুটি শক্তি আছে, এবং এই দুইটি শক্তি কি আপনাকে সহযোগিতা করতে পারে। কালো জাদুর ব্যাপারে তো অনেকেই হয়তোবা জানেন, ইসলাম ধর্মের শরীয়তেও কিন্তু এই ব্যাপারে আলোচনা রয়েছে যে জাদু বা ইত্যাদি এগুলো কি সত্য। এমন না যে শরীয়তের যেসব আলেম ওলামাগণ আছেন বা মুসলিমরা আছেন তারা এগুলিকে অস্বীকার জান, না, তারা এগুলো স্বীকার করেন, কিন্তু ইসলামে এই ধরনের সাধনা নিষিদ্ধ। অর্থাৎ তারা এগুলোতে বিশ্বাস করেন যেগুলো সত্য, কিন্তু এই ধরনের সাধনা ইসলামে করা কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন মূল প্রশ্নে আসি, সেটা হচ্ছে কোন সাধনা সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম। এখন মন্দ সাধনার ব্যাপারটা আলাদা, অর্থাৎ যেটা আমার বাস্তব জীবনে তেমন কোনো কাজে লাগবে না, সেটা কি ভালো সাধনা হিসেবে গণ্য না, বরং সেটা না করাই উত্তম, বা সেটা কি ভালো না। আমাকে এমন সাধনা করতে হবে যেটা কি আমার জন্য কল্যাণকর, অর্থাৎ নিজের জন্য কল্যাণকর এবং অন্যের জন্য ক্ষতিকর নয়, এমন সাধনা কি করা যাবে, কোনো সমস্যা নেই। এখন এই সাধনাগুলোর মধ্যে যেমন বলা যায় দম সাধনার কথা, বায়ুর সাধনা বা দম সাধনা যেটা বলি, তারপর কুণ্ডলিনী সাধনা, ত্রাটক সাধনা, এগুলো কিন্তু কারো ক্ষতির জন্য না, এগুলো নিজের জন্যই। এই সাধনাগুলোরও কিছু উদ্দেশ্য আছে। যেমন দম সাধনা আপনি আপনার শরীরকে ঠিক রাখার জন্য করতে পারেন, যে অর্থাৎ প্রাণায়াম এইগুলো যদি আপনি চর্চা করেন, যোগ ব্যায়ামগুলো বা শ্বাস প্রশ্বাস সম্পর্কিত যে ব্যায়ামগুলো আছে সেগুলো যদি আপনি করেন, বা এই সাধনা যোগ সাধনা যদি আপনি করেন, তাহলে আপনার কি এই দেহ ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন।
তার মানে কি? এটা আপনার জন্য ঠিক আছে, আপনি এটা করতে পারেন, কোনো নিষেধ নাই। কিন্তু বিষয় হচ্ছে, এই সাধনা আপনি ঈশ্বরকে লাভের জন্য বা আল্লাহকে লাভের জন্যও করতে পারেন। আপনার উদ্দেশ্যটা কী, আপনার নিয়তটা কী, সেটা একটা বড় বিষয় এখানে। তো এই সব কিছু মিলিয়ে যে উত্তরটা আসে বা যে বিষয়টা সামনে আসে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কি, ঈশ্বর বা আল্লাহ। অর্থাৎ সেই সাধনাই সর্বোত্তম সাধনা, যে সাধনা আমাকে কি পরমের সাথে সাক্ষাৎ করায় বা কি পরমের প্রতি ভক্তি বাড়ায় বা পরমের সাথে কি আমার সম্পর্ককে কি কি করে আরও কাছে টানে বা গাঢ় করে, বা যে সাধনার মাধ্যমে আমি আমার পরমকে লাভ করব, সেই সাধনাই কি সর্বোত্তম সাধনা। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। তো এই যে ফল, আত্মদর্শন লাভ করা বা স্রষ্টার দর্শন লাভ করা, এটা হচ্ছে একটা ফল লাভ করা। তো এটা পাওয়ার জন্য আমি যত যাই করব, সেটাই কি একটা সাধনা। আর এটাই হচ্ছে কি সর্বোত্তম সাধনা, বা কি দয়ালকে লাভের সাধনা, আত্মদর্শনের সাধনা। অর্থাৎ সবচাইতে বা সর্বোত্তম সাধনা হলো আত্মমন্থনের মাধ্যমে নিজের মধ্য থেকে নিজেকে জাগানো বা জাগিয়ে তোলা, সেটাই কি সর্বোত্তম সাধনা। আমি আবারও বলছি, আত্মমন্থনের মাধ্যমে নিজের মধ্য থেকে নিজেকে জাগ্রত করা বা কি জাগিয়ে তোলা, সেটাই কি সর্বোত্তম সাধনা। আত্মমন্থনের সাধনাই মূলত কি দয়ালের সাধনা। কারণ আত্মদর্শন মানেই কি দয়ালের দর্শন বা ঈশ্বর দর্শন। আর সেটা করার জন্য অবশ্যই আমার কি নিজেকে জাগ্রত করতে হবে। এই দেহের মধ্যে এই যে চেহারা, এটা কিন্তু আমি নই, আমার মধ্য থেকে কি আমাকে জাগ্রত করতে হবে। আর সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে আত্মমন্থনের মাধ্যমে। এই আমার মধ্য থেকে যখন মন্থন করতে থাকব, তখনই কি আমি নিজেকে জাগ্রত করতে পারবো, নিজেকে চিনতে পারবো, আমার আত্মার দর্শন লাভ হবে বা কি আত্মদর্শন হবে, আর তখনই কি আমি পরমের দর্শন লাভ করব। আত্মমন্থন ছাড়া তো আমরা ভালো এবং মন্দকে বুঝতেই পারি না। কেউ একজন শিখিয়ে দিল এটা ভালো এটা মন্দ, আমরা সেটাই করি। কিন্তু যখন আমরা আত্মমন্থন করব, নিজের মধ্যে যে মহাসমুদ্র রয়েছে সেখানে যখন আমি মন্থন করব, তখন কি মন্দ এবং ভালোগুলো কি আলাদা হতে থাকবে, আমি বুঝতে পারব। আস্তে আস্তে কি মূল যে অমৃত, সেটা আমার মধ্য থেকে বেরিয়ে আসবে। আর এভাবেই আত্মমন্থনের মাধ্যমে আমরা নিজেকে জাগ্রত করতে পারি। আত্মমন্থনের সাধনাই কেন সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জলের সাধনা করে যদি জলের উপরে হাঁটি বা জলের মধ্যে থাকি বা বায়ুর সাধনা করি, বাতাসে ভাসি, এগুলো কি তেমন কোনো মূল্য নেই। কারণ এগুলো আমরা চাইলেই অন্যভাবে করতে পারি, কারণ এখন শূন্যে ভাসা যায়, পানির উপর কি ভাসা যায়, এর জন্য আমাকে সাধনা করার প্রয়োজন নেই। গৌতম বুদ্ধের একজন ভক্ত গৌতম বুদ্ধকে এসে বললেন, প্রভু অমুক জায়গায় একজন সাধু ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেক মানুষ তাকে অনুসরণ করছেন এবং কি খুব বাহাবাহা পাচ্ছেন, সে কি নৌকা ছাড়াই এই পার থেকে ওপার পানির উপর হেঁটে যেতে পারে। তখন গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন যে সেই নদী পারাপার হতে বা খেয়া পারাপার হতে কত টাকা লাগে বা কি প্রয়োজন সেখানে। তখন তার সেই ভক্ত বা সেই ব্যক্তিটি জবাব দিলেন যে এক পয়সা। তখন গৌতম বুদ্ধ বললেন যে তাহলে তার সেই সাধনার ফল কি বা মূল্য কি এক পয়সা, অর্থাৎ যেটা এক পয়সা দিয়ে পারাপার হওয়া যায়, তার জন্য তাকে এত বছরের সাধনা কেন করতে হবে, তার মানে সেই সাধনার মূল্য এক পয়সা, অর্থাৎ এই সাধনার কোনো মূল্য নেই। এরকম একটা ঘটনা স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যেও আছে, তাদের মধ্যে এরকম একটা কথোপকথন বা এরকম একটা ঘটনা আছে। সেখানে 12 বছর সাধনার কথা বলা হয়েছে, যে কেউ একজন 12 বছর সাধনা করলো, তারপর সে পানির উপর দিয়ে হাঁটতে পারে ইত্যাদি। তখন রামকৃষ্ণকে যখন স্বামী বিবেকানন্দ এই ব্যাপারটা জানালেন, তখন তিনি বললেন তাহলে তার এই সাধনার কী মূল্য আছে, তাহলে তো সেই সাধনার মূল্য 12 বছরের যে সাধনা সেটার মূল্য এক পয়সা। আমার এই ঘটনাটি হুবহু মনে নেই, যতটুকু মনে পড়লো সেটা, তবে এই গৌতম বুদ্ধ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের যে ঘটনা স্বামী বিবেকানন্দের, এটা কি প্রায় একই কথা এবং সেটার একই শিক্ষা, যে এই সাধনাগুলোর কোনো মূল্য নেই। আমাদেরকে সেই সাধনা করতে হবে যে সাধনার মাধ্যমে নিজেকে জাগ্রত করা যায়, পরমের দর্শন লাভ করা যায়, যে সাধনায় নিজের মধ্যে প্রেম জাগে, নিজের ভুলগুলোকে দেখতে পারা যায়,
আর সেটা সম্ভব আত্মমন্থনের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ধ্যান সাধনার কথা বলে বা সালাত ধ্যান সাধনার কথা বলে, নামাজের কথা বলি বা আধ্যাত্মিক সালাতের কথাই বলি, তাহলে আমি যতটুকু বুঝি সেটা সম্পূর্ণ হবে না। আবার সেটা সম্পূর্ণ, কারণ মূলত ধ্যান সাধনা করতে গেলে তাকে আত্মমন্থন করতেই হবে। কিন্তু অনেকেই আছে, আমি এটা তাদের কথা বলছি, কারণ অনেকে এখানে ভুল বুঝতে পারে যে তাহলে কি ধ্যান বা সালাত সাধনা কি সর্বোত্তম নয়। না, সেই ব্যাপারটা আলাদা। মূলত ধ্যানের কিছু নিয়ম আছে, সালাতের কিছু নিয়ম যে বলে দেওয়া হয়, কিছু একটা স্মরণ করার কথা বা কিছু একটা, সেই বাহ্যিক যে কথাগুলো বলে সাধারণত, আমি সেই কথাটা বলেছি। কারণ মূলত যে ধ্যান বা সালাত সংযোগ যেটা, সেই সাধনা করতে গেলে অবশ্যই আত্মমন্থন ছাড়া সেটা হবে না। সেই সাধনার মধ্যে আত্মমন্থন থাকবেই। কিন্তু যারা সাধারণত বলে যে কোনো একটা কিছু ধ্যান করার কথা বা এটা এভাবে ধ্যান করো, তোমার মধ্যে থেকে এই শক্তি জাগ্রত হবে বা তুমি খুব শান্ত হবে, শান্তি পাবে ইত্যাদি, বা অনেক গভীরে চলে যাবে, তাদের কথা বলছি, সেক্ষেত্রে যদি তারা এটা শিক্ষা না দেয়, আত্মমন্থনের কথা, অর্থাৎ আমার মধ্যে থেকে আমার ভুল এবং ভালোগুলোকে যদি আমি আলাদা করতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমার এই সাধনার কোনো দাম থাকবে না। কারণ স্পষ্টভাবে বুঝুন, ধরুন আপনার কাছে 1 গ্রাম পানি আছে। এখন সেই পানিটা কি হলো, ধরুন অর্ধেক পানি কি আপনি কোনোভাবে সেটা শেষ করলেন, কোনোভাবে এটা কি শেষ হয়ে গেল, বা কথাটা এভাবে না বলে আমি অন্যভাবে বলি, যে ধরেন যে আপনার কাছে 1 গ্রাম ময়লা পানি ছিল, তো আপনি জানতে পারলেন যে পাশেই কি সমুদ্র বা ভালো পানি, তো আপনি কী করলেন, তাড়াহুড়ো করে সেখানে গেলেন আগ্রহ নিয়ে, যে কী করবেন, সেই ময়লা পানিগুলো ফেলে দিয়ে বা না রেখে আপনি কি ভালো পানি সেটার মধ্যে নেবেন। তো যেটা ঘটবে সেটা হচ্ছে, তাড়াহুড়ো করে গেলেন, দেখা গেল যে অর্ধেক পানি রাস্তায় পড়ে গেল। তো এখন সেখানে গিয়ে আপনি কী করবেন, সেখানে গিয়ে কি আপনি পানি ভরা শুরু করে দিবেন? যদি আপনি পানি ভরা শুরু করেন, তাহলে আপনার পুরো ড্রাম কি আবারও সেই নোংরা পানিতেই থাকলো বা নোংরা পানিতেই ভরা থাকলো, কারণ অর্ধেক তো ময়লা। তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সেই পানিটাকে আগে ফেলতে হবে, শুধু ফেললেই হবে না, তারপর সেখানে আবার ভালো পানি নিতে হবে, তারপরে হাত দিয়ে কচলিয়ে বা ভালো মতো ঘষে সেই ময়লা পানিটাকে কী করতে হবে, ফেলতে হবে। অর্থাৎ পুরো ড্রামকে আগে পরিষ্কার করতে হবে ভালো পানি দিয়ে। তারপরে যখন ভালো মতো পরিষ্কার হয়ে গেল বা ময়লা পানি সব ফেললেন, তারপরে কি সেখানে ভালো পানি ঢালবেন। এই যে কচলিয়ে বা ভালো মতো ধুয়ে এই যে মন্থন করলেন, ঘষা মাজা করলেন, তার মধ্যে কি হলো যে মন্দ পানিটা আপনি ফেলতে পারলেন, তারপরেই তো সেখানে ভালো পানি রাখবেন। যদি আপনি মন্দ পানিই না ফেলেন, তাহলে তো আপনার ভালো পানি রেখে কোনো লাভ নেই। এই জন্যই বলেছে আত্মমন্থন। যখন আপনি আত্মমন্থন করবেন, আপনার মধ্যে যত পাপ ছিল, ভুল ছিল, এগুলো আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, তখনই তো আপনার তওবার দরজা খুলবে, আপনি ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন। শুধু মুখে মুখে বললে তো হবে না, তারপরেই সেখানে ভালো কিছু রাখবেন। তাই যারা শুধুমাত্র ভালো পানি ভরার কথা বলেন কিন্তু ভিতরে থাকা ময়লা পানি ফেলার কথা বলেন না বা পাত্রকে পরিষ্কার করার কথা বলেন না, তাদের সেই সাধনায় কোনো কাজে আসবে না। তাই আত্মমন্থন অবশ্যই আবশ্যক, আর এটাই সর্বশ্রেষ্ঠ। যখন আপনার পুরোটা পরিষ্কার হয়ে যাবে, তারপর আপনি যতটুক পানি রাখেন ততটুকুই কি সম্পূর্ণ ফ্রেশ থাকবে। অর্থাৎ হাফ ড্রাম হোক, কোয়ার্টার ড্রাম হোক, সেটা কি ফ্রেশ, পরিষ্কার পানি, সেটা কি ময়লা না। তাই অবশ্যই আপনাকে আগে পরিষ্কার করতে হবে, আর এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে একদিন না একদিন কি ভালো পানি দিয়ে আপনি আস্তে আস্তে ড্রামটাকে কি পূর্ণ করতেই পারবেন। তো ওই যে তাড়াহুড়ো করে যাচ্ছিলেন, অর্থাৎ যখন সত্যের দাওয়াত পেলেন, কেউ আপনাকে জানালো সত্যের কথা, আপনি তার দিকে যে ছুটছেন আগ্রহ নিয়ে, এটাই হচ্ছে কি এই তাড়াহুড়ো করে যেতে গিয়ে মনের এই উল্লাস, ভালো কিছুর প্রতি আগ্রহ আপনার মধ্যে থাকা কিছু মন্দকে এমনি সরিয়ে দিবে। এটা এক প্রকার মন্থন, কিন্তু পুরোটা সরবে না, সেটা আত্মমন্থনের মাধ্যমে করতে হবে। তারপরই ধ্যান সাধনা বা সালাত সাধনা, সালাত মানে কি সংযোগ, অর্থাৎ দায়মি সালাত বা সার্বক্ষণিক নামাজ বা সংযোগ যেটাকে বলি, এটাকে যোগ সাধনাও বলা হয়। এক একজন তাদের ভাষায় কথাটা বলে থাকেন। সালাত মানে কি সংযোগ স্থাপন করা, দায়মি সালাত মানে কি সার্বক্ষণিক সংযোগ স্থাপন, সেটা কার সাথে, পরমের সাথে, আল্লাহর সাথে, ঈশ্বরের সাথে। আর এই যে সংযোগ স্থাপন করা, এই যে ধ্যান সাধনা আত্মমন্থনের মাধ্যমে, সেটাই কি সর্বোত্তম সাধনা। অর্থাৎ আত্মমন্থনের জন্য আপনাকে ধ্যানের ঘরে ডুব দিতে হবে। ধ্যানের যে জগৎ, এটা হচ্ছে একটা মহাসাগরের মতো,
সেখানে যদি আপনি ডুব দিয়ে আত্মমন্থন করেন, তারপরে কি আপনার মধ্যে পরিশুদ্ধতা আসতে থাকবে। আর এই আত্মমন্থনের সাধনাই দয়ালের সাধনা। এই আত্মমন্থনের সাধনাই কি? নিজেকে চেনার সাধনা। আর নিজেকে চেনার সাধনা, বোঝার সাধনা, জানার সাধনাই কি? দয়ালের সাধনা। আর ধ্যানের জগতে আত্মমন্থনের মাধ্যমে আপনার আস্তে আস্তে কি হবে? জ্ঞান লাভ হবে। জ্ঞান লাভ হবে আর আস্তে আস্তে আপনি নিজের সম্পর্কে জানতে পারবেন। এক একটা মোকাম মঞ্জিল আপনার সামনে খুলে যাবে আর আপনি কি সেই ব্যাপারে সম্যকভাবে অবগত হবেন। জ্ঞান আপনার অবশ্যই প্রয়োজন। জ্ঞান না থাকলে এখানে কোনোভাবেই সম্ভব না। কারণ জ্ঞানহীন কেউ কি পরকে লাভ করতে পারে না। অনেকেই হয়তো বা প্রেমের কথা বলবেন, কিন্তু প্রেমের মূলও কি জ্ঞান? অনেকে হয়তো বা আছেন শুধু প্রেমের কথা বলেন, যে প্রেম হলেই হবে, জ্ঞান লাগবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে তারা কি করেন যখন আমরা প্রশ্ন করব? তাহলে এরকম দিয়ে একটা উদাহরণ দেন যে শুধু প্রেমের মাধ্যমে তারা দয়ালকে বা ঈশ্বরকে লাভ করেছেন। তখন তারা কি বলবেন? প্রেমের কথা দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবেন, আমির খুসরুর কথা বলবেন, ইত্যাদি আরও অনেক আউলিয়ার কথা তারা বলবেন। কিন্তু স্পষ্টভাবে দেখবেন যাদের কথা বলা হয় তারা সবাই কি ছিল? জ্ঞানী। মাওলানা রুমির কথা বলা হয়, এরা সবাই কি ছিল? চরম পর্যায়ের জ্ঞানী। মানে তাদের জ্ঞানের সীমা ছিল উচ্চত্বের থেকে উচ্চ, অর্থাৎ চরম সীমায়। যখন তারা জ্ঞানের চরম সীমায় পৌঁছেছে তখনই তারা প্রেমের কথা বলেছে। অর্থাৎ সেই প্রেমিক হতে হলে জ্ঞানের চরম সীমানায় যেতে হবে। তার আগে যারা গিয়ে প্রেমের কথা বলবে তারা মূলত ভণ্ডামি বা কি, এক প্রকার ভণ্ড। প্রেম কোনো সহজ ব্যাপার নয়। মাওলানা রুমি প্রেমের কথা তখন বলেছেন যখন তিনি কি জ্ঞানের একটা চরম সীমায় ছিলেন। আমির খুসরু প্রেমের কথা তখন বলেছেন যখন তার কি জ্ঞানের এই দরিয়া দ্বার মধ্যে যখন ছিল, বা যখন সে জ্ঞানের দরিয়ায় হাবুডুবু খাচ্ছিলেন। অর্থাৎ সমস্ত জ্ঞান বা সব কিছু যখন তাদের কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল তখনই তারা প্রেমের কথা বলেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব অজ্ঞানী ছিলেন না, তিনি প্রেমের কথা বলেছেন এই জ্ঞান থেকেই। যখন তিনি জ্ঞানের পরম সীমানায় বা চরমে পৌঁছেছেন তখন তারা বলেছেন প্রেমের মাধ্যমেই কি ঈশ্বরকে পাওয়া সম্ভব, ভক্তিযোগের কথা বলেছেন। কিন্তু এই ভক্তি জ্ঞান থেকেই জাগ্রত হবে। আর জ্ঞান না থাকলে শুধু মুখে গুরু পূজার কথা বললে কোনো লাভ নেই। এটা এক প্রকার ভণ্ডামি ছাড়ার কিছুই না। কারণ যাদের উদাহরণ টানা হয় তারা তো সবাই জ্ঞানী ছিলেন, জ্ঞানে জ্ঞানী হওয়ার পরে এইসব কথাবার্তা বলেছেন। তাহলে তুমি শুধু তাদের কথাই অনুসরণ করো, প্রেমের কথাটুকু, এই অংশটুকু, তারা যে জ্ঞানী ছিলেন, জ্ঞানের সীমানা পার করলেন বা চরমে পৌঁছালেন, সেই কথা কেন বলো না? এখান থেকে স্পষ্টই বোঝা যায় মহামানবদের জীবন দেখলে যে প্রেমটা তখন আসে বা একটা সেই পর্যায়ে ব্যাকুলতা পূর্ণতা পায় যখন কি তার জ্ঞানের সীমানা কি চূড়ান্তে পৌঁছায়। বোয়ালি সাকলন্দর, খাজা বাবা, মাওলানা রুমি, রামকৃষ্ণ পরমহংসদেব, এরা সবাই কি জ্ঞানী ছিলেন। তারপরে তারা প্রেমিক, এমন না তারা শুধু প্রেমিক, তারা কিছু বুঝতো না, একদম এমন একজন মানুষ ছিল যে যে যা বলতো তাই শুনতো, কিছুই বুঝতো না, কিছুই না, তার মধ্যে খালি দয়াল দয়াল করেছে, আর তাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না। কিন্তু তা না, অনেক মানুষ তাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে। তাই প্রেমিক হওয়ার জন্য অবশ্যই আত্মজ্ঞানী হতে হবে, আর আত্মজ্ঞানী হওয়ার জন্য আত্মমন্থন এবং কি ধ্যান প্রয়োজন। পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সর্বোত্তম সাধনা হচ্ছে ধ্যানের জগতে গিয়ে আত্মমন্থন করা। তবেই ব্যক্তির দায়মী সালাদ বা কি পরমের সাথে সংযোগ স্থাপন সম্ভব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন তাহলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।